হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে আপনাদের সাথে এমন একটা গোপন রেসিপি শেয়ার করব না, পুরো রেসিপিটা দেখলে আপনারা পুরো চোখটাই কপালে উঠে যাবে। তা চলুন দেখিয়ে দিই মাত্র 2 কাপ বেসন ব্যবহার করে কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি। তো এজন্য একটা মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণে বেসন, পরে আরও নিয়ে নিচ্ছি 1.25 কাপ পরিমাণে বেসন। এরপরে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে দিব এর ভিতরে 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা দিলাম জাস্ট শুধু একটু কালার আসার জন্য। তারপরে হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম এবং অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। তো দেখুন, ভিডিওটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ অবধি না দেখলে পুরো রেসিপিটা ফুলফিল তৈরি করতে পারবেন না, তাই ধৈর্য সহকারে অবশ্যই পুরো রেসিপি জুড়ে আমার সাথেই থাকুন। এবং আপনাদের কাছে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে মন থেকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার এরকম রেসিপিগুলো ভালো লাগে, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তো দেখুন, আমি কথা বলতে বলতেই কিন্তু ইতিমধ্যে আমার ব্যাটারটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে। তো এ পর্যায়ে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে যাতে ব্যাটারটা একদমই পাতলাও হবে না আবার ঘনও হবে না, একটা মিডিয়াম সুন্দর ব্যাটার তৈরি হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবো। তো দেখুন, আমার প্রায় ব্যাটারটা তৈরি শেষের পথে। তো দেখুন, আমার ব্যাটারটা অলরেডি রেডি হয়ে গেছে। আর এর ঘনত্বটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে নেড়ে চেড়ে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন, একেবারে ঘনও হবে না পাতলাও হবে না, মিডিয়াম হবে ব্যাটারটা। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় চলে যেয়ে এখানে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তো পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া হয়ে গেলে তেলটা যখন হাই হিটে গরম হয়ে যাবে, তখন আমি এর ভিতরে অল্প অল্প করে বেসনের ব্যাটার দিয়ে দিব। আর এভাবে এটাকে এর উপর দিয়ে নাড়াচাড়া করব আলতো হাতে। তাহলে দেখুন, এর নিচে দিয়ে একদম বুদবুদ আকারে পড়ে তেলের ভিতরে কিন্তু এটা পড়ে যাচ্ছে এবং ফুলে ফুলে কিন্তু সাথে সাথে উপরে উঠতেছে। তো দেখুন বন্ধুরা, এক ভিডিও করতে করতে কিন্তু এক জায়গায় আমার অনেকটা পড়ে গেছে, তো সেটাও তো কোনো প্রবলেম নাই। তো এটা আপনারা পুরো রেসিপিটা জুড়ে আমার সাথেই থাকুন, তাহলে দেখবেন আমি এটাকে কিভাবে তৈরি করি। তো দেখুন, আমার কিন্তু ভাজা হয়ে গেছে একটু কালার করে। এরপরেই কিন্তু আমি এইগুলাকে তুলে নিব। তো আর একটু ভাজা ভাজতে হবে, মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহা না হলে কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তো আপনারা যদি একবার বাসায় না তৈরি করেন, তাহলে ভাববেন হয়তো আপু শুধু শুধু গল্পই করছে আমাদের সাথে। তো যখন রেসিপিটা তৈরি করবেন, তখন খেয়ে বুঝবেন যে আসলে রেসিপিটা কতটা মজার। তো এবার কিন্তু আমার গল্প করতে করতে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এবার এটা কিন্তু আমি তুলে নিচ্ছি একটা বোলে। তো আপনারা কিন্তু এই যে ভেজে নিয়েছেন না গোল গোল বুন্দিয়া শেপে, এটাই কিন্তু আপনারা এ পর্যায়েই খেতে পারবেন চানাচুরের মতো। তো দেখুন, আমার সবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো এরপরে এগুলাকে আমি একটা ব্লিন্ডার জগে একদম গুঁড়ো করে ব্লিন্ড করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি ব্লিন্ডার না থাকে, দেখুন আমার রেডি হয়ে গেছে। আপনাদের বাসায় যদি ব্লিন্ডার না থাকে, তাহলে আপনারা শিলপাটায় বেটে এরকম গুঁড়ো গুঁড়ো করে নেবেন, তাহলে এই রেসিপিটা তৈরি করা যাবে। এদিকে অপর দিকে চলে একটা প্যান বসিয়ে তাতে আমি 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আর এইখানে দিব 2 কাপ পরিমাণে পানি। তো দেখিয়ে দিলাম কতটুকু চিনি আর কতটা পানি হবে। চিনি আর পানিটা কিন্তু সমান সমান হবে। তো চিনি আর পানিটা দেওয়ার পরে আমি এটাকে একদম হাই হিটে জ্বাল করব, যাতে তাড়াতাড়ি বলক চলে আসে, চিনিটা সম্পূর্ণভাবে মেল্ড হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমার পুরোপুরি চিনিটা কিন্তু গলে একদম মেল্ট হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু ফুড কালার। আপনারা চাইলে যে কোনো ফুড কালার দিতে পারেন। তো ফুড কালারটা দেওয়ার কারণ একটু এটা দেখতে সুন্দর লাগবে, তাই আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। কিন্তু ফুড কালার দিলে কিন্তু খাবারের লুকটা একদম আকর্ষণীয় আসে, সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে ফুড কালারটা দিতে বলি।
তো অল্প পরিমাণ দিলে এটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি হবে না, জাস্ট অল্প পরিমাণই দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটাই ভালো করে চিনি শিরাটাই বলক এসে গেছে, আর দেখুন কতটা সুন্দর লাগতেছে। আমার ছেলে তো এখন থেকেই খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে যে আম্মু কত সুন্দর একটা রেসিপি বানাচ্ছ। তো আমি বললাম যে না বাবা এটা খাওয়া যাবে না, তো এটা আরও কিছুটা ক্ষণ জাল করব, জাল করে আপনাদেরকে চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম যখন তারের মতো হবে, এক তার বা দু তার, তখনই কিন্তু এর ভিতরে আমি যে বেসনের যে বুন্দিয়াটা বানিয়েছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে এই যে সেই পেস্টটা কিন্তু এখানে দিয়ে দিলাম আমি। তো দেখুন দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে সব সাইডে চিনির এই ইয়েটা ভালো, শিরাটা ভালোভাবে লাগে। এবং এখন এ পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে রান্না করতে হবে যাতে নিচে থেকে লেগে না যায়। মিডিয়াম আঁচে রান্না করতে হবে, দেন জোরে জোরে এটাকে নাড়াচাড়া করতে হবে তল উপর করে যাতে সব সাইডটা ভালোভাবে রান্না হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। তো দেখুন এবার কিন্তু দেখুন এর ভিতরে যে চিনির শিরাটা যেমন পাতলা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে এবং কালারটা কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে ভুলে গেছি, যদি আমার ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে এবং আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান বা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে সেটা স্কিপ করার জন্য। তো দেখুন বন্ধুরা, এরই মাঝে কিন্তু আমার যে চিনির শিরাটা আমি এটাকে দিয়েছিলাম সেটা কিন্তু একদম শুকিয়ে শুকনো হতে শুরু করেছে। তো দেখুন এ পর্যায়ে কিন্তু একদম দলা বেঁধে যাচ্ছে, মানে কিন্তু সব কিছু ভালোভাবে কিন্তু মিশে গেছে। এবার বন্ধুরা নেক্সট স্টেপের পালা, এ পর্যায়ে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করতে হবে যাতে নিচে থেকে লেগে না যায় এবং ভালোভাবে রেসিপিটা তৈরি করা যায়। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার রেসিপিটা প্রায় তৈরি হয়ে আসছে। তো দেখুন বন্ধুরা, এবার আমি চলে যাব নেক্সট স্টেপে। এবার এইটাকে আমি, তো বন্ধুরা আমি এটাকে আরও কিছুক্ষণ একটু এপাশ ওপাশ করে দিব যাতে একদম সম্পূর্ণভাবে ড্রাই হয়ে যায়। তো দেখুন আমার কিন্তু এটা ড্রাই হয়ে এসে গেছে প্রায়। এবার এটাকে আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমি এটাকে একটা প্লেটে তুলে নিব। দেখুন প্লেটে তুলে এটাকে জাস্ট সামান্য একটু ঠান্ডা করতে হবে, কারণ গরম অবস্থায় যদি আমি এটা তৈরি করতে যাই তাহলে কিন্তু হাতটা পুড়ে যাবে। এই জন্য অবশ্যই একটু হালকা ঠান্ডা করে তারপরে কুসুম গরম থাকতেই এটাকে শেপটা দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই প্লেটের ভিতরে থেকেই শক্ত হয়ে যাবে। দেখুন আমি এটাকে 2 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম, তারপরে আমি অল্প একটু ডো নিলাম এখান থেকে নিয়ে এবার শেপটা দিয়ে নিব। তো এটাকে অনেকে লাড্ডু বলে থাকে, আবার কেউ কেউ এটাকে নাড়ু শেপও বলে থাকে, যার যার ইচ্ছা অনুযায়ী। তো বন্ধুরা দেখুন আমার একটা শেপ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি প্লেটে রেখে দিচ্ছি। সেম একইভাবে আমি আরেকটাও আপনাদেরকে শেপ দিয়ে দেখাবো, কিছুটা ডো নিব, তারপর দুই হাতের তালুতে রেখে এটাকে ভালো করে গোল শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো রকমের শেপই দিতে পারেন, কিন্তু গোল শেপটা দিলে কিন্তু লাড্ডুর মতো দেখতে দেখা যায় এবং কিন্তু দেখতে লুকটাও সুন্দর আসে। সেম একই পদ্ধতিতে আমি কিন্তু সবগুলা বানিয়ে নিলাম, কতটা সুন্দর হয়েছে একটা দেখিয়ে দিলাম। এবার এর লুকটাকে আরও আকর্ষণীয় করার জন্য এইখানে আমি কিছুটা পেরেস্তা বাদাম কুচি দিয়ে ভালো করে এটাকে সাজিয়ে দিচ্ছি যাতে লুকটা আরও অনেক বেশি সুন্দর আসে। তো দেখুন কতটা সুন্দর এসেছে লুকটা। তো বন্ধুরা এরকম আকর্ষণীয়
রেসিপি কিন্তু যাকেই খাওয়াবেন একদম তার মন ছুঁয়ে যাবে। চাইলে আপনার প্রিয়জনকেও এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন। তাহলে কিন্তু যাকে এই রেসিপিটা একবার খাওয়াবেন সে আপনাকে বারবার অফার করবে এই রেসিপিটা খাওয়ার জন্য। আর ছোট বড় বাচ্চারা কিন্তু এর লুকটা দেখে একদম পাগল হয়ে যাবে। আর বন্ধুরা, এরকম নিত্য নতুন যদি রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাথে থাকুন।